স্টার্ট করছি রেডিয়াস অফ গাইডেশন দাঁড়া এভরিবডি প্লিজ পেটেন্ট দেখো অফ গাইডেশন দেখো খুব ভালো করে আমার কথাটা শোনো সেটা হচ্ছে একটা বুঝলেই সব বুঝে যাবে দেখো ধরো আমার কাছে একটা স্ফিয়ার আছে তাই তো এটা হলো স্ফিয়ার তার মানে এইটা যদি ওর অ্যাক্সিস হয় এইটা তাহলে এর এগেনস্টে কত হবে বলো তো মোমেন্ট অফ ইনাশিয়া ভেবে বলো একটু আগে মানে আগেই করেছি টু বাই থ্রি ভেরি গুড এটার মাস এম রেডিয়াস আর কোনো ডাউট আছে নেই এবারে শোনো ভালো কি করছি

তাই তো এবার আমি কি করলাম তো এই পুরো ডিস্ট্রিবিউটেড মাছটাকে মানে একেবারে জোড়া করে হাতের মধ্যে মুঠো করে একেবারে ছোট্ট একটা মাসে পরিণত করলাম কি বললাম বলো এইটাকে পুরো ভেতরটা তো ফাপা পুরোটাকে ভেবে দেখো মানে বেলুন ফেটে গেছে তারপরে একটা ছোট্ট একটা মাসে মানে ইয়ে তৈরি করলাম মাছটা তো চেঞ্জ হলো না তাই তো এবার দেখো সেই মাছটা ধরো এক্সিস থেকে এইখানে রয়েছে আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স এবারে এই সেম মাছটা অ্যাক্সিস থেকে যত ডিস্টেন্স দূরে গিয়ে সেম মোমেন্ট অফ ইনার্শিয়ার এফেক্টটা দেবে তাকে আমরা রেডিয়াস অফ গাইরেশন বলবো আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার তুমি ওপরেরটা ভুলে যাও বলো তো এখানে একটা কি বলে এটা একটা অ্যাক্সিস কারেক্ট এখান থেকে এক্স ডিস্টেন্সটা একটি পয়েন্ট মাস আছে তাহলে বলো তো এই পয়েন্ট মাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে

এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু কি পাবো বলো রুট টু বাই থ্রি আর পাবো না ভেবে এটা টু বাই থ্রি হবে অ্যাম সরি এটা বলো এটা কি বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি এটা বুঝতে পেরেছো ওকে তার মানে বুঝতে পেরেছো যে আমার যে ডিস্ট্রিবিউটেড মাছটা থাকবে সেই ডিস্ট্রিবিউটেড মাছটাকে যদি আমি পয়েন্ট মাছ করে দিই সেই পয়েন্ট মাছটা অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে রাখলে আমাকে সেম মোমেন্ট অফ ইন্যাশিয়াল এফেক্টটা দেবে সেটাকেই বলে রেডিয়াস অফ গাইরেশন এটা দরকার হয় না কখনো ঠিক আছে নতুন করে একটা ইয়ে বার করা ডজ ইন ব্যাটার আচ্ছা বলো তো রেডিয়াস অফ গাইরেশন সলিডস ইয়ারের জন্য কি হবে বলো তো রেডিয়াস অফ ভ্যারিয়েশন বলো 2/2/5 কারেক্ট তাহলে কি 2/5 m r স্কয়ার ইকুয়াল টু কি হবে বলো m x স্কয়ার তাহলে x এর ভ্যালু কি হবে √2/5 r বলো এই ছোট কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলো এই ছোট কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে না হয়নি ঠিক আছে তার মানে এইটাকেই বলে রেডিয়াস অফ গাইরেশন এবার তোমাকে যদি আমি বলি রেডিয়াস অফ গাইরেশন ফর রিং রিং কি হবে বলতো এক্স এর ভ্যালু এর ভ্যালু গুড টু ওকে তোমরা রেডিয়াস অফ রেডিয়াসন বার করা শিখে গেলে খুব একটা আমাদের কনসেপ্টে লাগবে না একটা জায়গাতে আমি হয়তো ইউজ করতেও পারি নাও করতে পারি ভেবে দেখো না এটা না দিয়েও তো করতে পারি

মনে করো তো নিউটন বলো 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 আমরা প্রথম টপিক কি পড়েছিলাম নিউটন রাইট রাইট ফোর্স ফোর্স তো নিউটন পড়েছিলাম প্রথম টপিক সেই প্রথম টপিক থেকে আমরা একটা মানে ইম্পর্টেন্ট ইকুয়েশন পেয়েছিলাম সেটা কি ছিল বলো তো এফ ইকুয়াল টু এম এম টু এ না এটা ওয়ান অফ দা ফাইনেস্ট ইকুয়েশন অফ সায়েন্স কারেক্ট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এটা নিউটন কোন ল বলো সেকেন্ড ল

আমরা ইকুয়েশনটা প্রুফ করব এটা ট্রান্সলেশনের জন্য তার মানে রোটেশনের জন্য আমরা না এই সেম টাইপের একটা ইকুয়েশন পাব ওকে সেই ইকুয়েশনে বলো তো যেটা ট্রান্সলেশনে মাস সেটা রোটেশনে কি ভেরি গুড আই আচ্ছা বলো তো যেটা ট্রান্সলেশনে লিনিয়ার অ্যাক্সেলারেশন সেটা রোটেশনে কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কারেক্ট এবার এই দুটোর মানে মাল্টিপ্লিকেশন করলে যেটা তৈরি হয় একে বলে টাও টর্ক টর্ক ঠিক আছে এইটা নিউটন সেকেন্ড ল ফর রোটেশনাল মেকানিক্স এইটা কিন্তু আমি এটা প্রুফ করব এটা তো আমি এর অ্যানালজি থেকে বলি বলেছি কি বললাম বলো এটা আমি একটু পরে প্রুফ করব তো তার আগে আমরা এক একটা করে দেখব সবার প্রথমে বলো আমরা আই সম্বন্ধে একটা আইডিয়া করতে পেরেছি কি পারিনি পেরেছি বল আই সম্বন্ধে একটা তোমার আইডিয়া করতে পেরেছি কি পারিনি পেরেছি এতক্ষণ তো আমরা আই নিয়ে ডিসকাস করেছি ভাই তাই না ভেবে দেখো আচ্ছা নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আলফা আগে আমরা ইন্ডিভিজুয়াল ডাইমেনশন গুলো নিয়ে ডিসকাস করব তারপরে ল ইউজ করব আমার কথা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা আলফা মানে কি বলো অ্যাঙ্গুলার বলো 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 আলফা মানে কি অ্যাঙ্গুলার এই আলফা অ্যাঙ্গুলার আচ্ছা সপ্তশিদার ক্লাস করে তোমাদের অ্যাঙ্গুলার আহ কোয়ান্টিটি সম্বন্ধে একটা ভালো মতো আইডিয়া হয়ে গেছে সেটা তো আমি ধরে নিতেই পারি পারি না। ওকে আচ্ছা এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন

বলো তো থিটাটা কি অ্যাঙ্গুলার ভেরি বিউড আহ ওমেগাটা অ্যাঙ্গুলার আলফাটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তার মানে ওমেগাটাকে কি লিখতে পারি ডি থিটা বাই ডিটি আলফাটাকে কি লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি একে আমি লিখতে পারি ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার কারেক্ট বলো কোনো ডাউট আছে আচ্ছা নেক্সট যদি এই পয়েন্টস গুলো হয় আচ্ছা এবার আমার একটা ছোট্ট দেখো ধরো একটা একটা আমার ডিস্ক 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 ঘুরছে ঘুরছে একটা এইভাবে ওকে এবারে এইখানে না একটা বাল্ব জ্বলছে এইখানটা আর কিছু জ্বলছে না একটা বাল্ব সেটা একটা ছোট এল বাল্ব হতে পারে একদম ছোট এল বাল্ব এবার ভেবে দেখো এটা ঘুরছে পুরো ঘর অন্ধকার তাহলে তুমি এই বাল্বটাকে ঘুরতে দেখবে বলো এই বাল্বটাকে ঘুরতে দেখবে পুরো ঘর ঘুরবে তার মানে কি তুমি এই বাল্বটাকে কি মোশান করতে দেখবে না না সার্কুলার রোটেশন তো রোটেশনটা কখন হবে বলো যখন আমি পুরো ডিচক নেব কি বললাম বললে আমি তখন প্রথমেই বলেছিলাম মনে আছে এই লেকচারের যে পয়েন্ট পার্টিকেলের জন্য সার্কুলার মোশন তার মানে এ পয়েন্ট মানে একে যদি দেখি এ এর চারিদিকে এরম করে ঘুরবে না ভেবে দেখো তাই না আচ্ছা এবার বলো এইখানে ধরো আরেকটা একটা পার্টিকেল আছে তার মানে এর যদি ওমেগা হয় তাহলে এর কি হবে এর ওমেগাতেই ঘুরবে না কারণ সব কটারই তো অ্যাঙ্গুলার তোমার কোয়ান্টিটি গুলো সেম থাকবে তাই না তার মানে ভেবে দেখো আমি যদি একটা পার্টিকেলের থিটা ওমেগা আলফা বার করতে পারি তাহলে সবগুলোরই আমি বার করতে পারবো না কারণ সবগুলো তো सेम হবে কেন রিজিড বডি আমি বলেছিলাম মনে আছে রিজিড বডি রিজিড বডি মনে আছে প্যারালাল করে 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 রিজিড কি হচ্ছে প্রতিটি পার্টিকেলের অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো सेम লিনিয়ার কোয়ান্টিটি গুলো কিন্তু सेम নয় তার মানে ভেবে দেখো আমি যদি যে কোনো একটা পার্টিকেলের জন্য এইগুলো বার করতে পারি তাহলে আমি তিনটে পার্টি মানে পুরো বডির প্রতিটা পার্টিকেলের জন্য তো একই জিনিস হবে তাই না বলো তাই না বলো হবে না যদি সেটা হয় তাহলে এবার আমাকে বলো তো শুধু এই পার্টিকেলটা শুধু এই বাল্বটা এ সার্কুলার মোশন করছে কি করছে না করছে বলো এ সার্কুলার মোশন করছে কি করছে না করছে যদি করে তাহলে আমি ওই বাল্বটার জন্য এই ইকুয়েশনটা তো ডেফিনেটলি লিখতে পারি কি লিখতে পারি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট বলো প্লাস আলফাটি সেই ইকুয়েশন কাইনেমেটিক ইকুয়েশন গুলো মনে আছে এটা হচ্ছে এক নাম্বার কাইনেমেটিক ইকুয়েশন অ্যাকচুয়াল ইকুয়েশন কি ছিল মনে আছে v equal to u at না সেই সেই করেসপন্ডিং জিনিসগুলো সেম ভাবে θ a বলো ut plus half at square সেইটাকে ইয়ে করে করো omega not t omega not কি ইনিশিয়াল বলো ইনিশিয়াল অ্যাঙ্গুলার

তার মানে ভেবে দেখো এই পয়েন্টটার জন্য যদি এই তিনটে ইকুয়েশন আর এই মানে বেসিক ইকুয়েশন গুলো ভ্যালিড হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্যই তো সেম না আলফা ওমেগা থিটা বলো রিজিট বডিতে প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টের জন্য অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো সেম কি সেম না সেম বলো অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো সেম রাইট তো আমরা যেটা পেলাম থিটা ওমেগা আলফা ওকে ইকুয়েশন গুলো তো মানে কনস্ট্যান্ট আলফার জন্য ভ্যালিড মানে একদম ঠিক বলেছো এই ইকুয়েশনগুলো কনস্ট্যান্ট আলফার জন্যই ভ্যালিড তুমি একদম ঠিক বলেছ ওকে যদি এটা কনস্ট্যান্ট আলফা না হতো তাহলে ওটাকে ইন্টিগ্রেট করতে হতো ওকে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ওকে এগুলো সব তুমি একদম ঠিক বলেছো আমি লিখে দিচ্ছি ভ্যালিড ফর কনস্ট্যান্ট আলফা ঠিক আছে আচ্ছা এবার এইটাকে আমরা একটু দুটো প্রবলেম করব দেখো দুটো প্রবলেম করব এনসিআরটি তে কয়েকটা ভালো ভালো প্রবলেম আছে লিটারালি ভালো প্রবলেম আছে এই প্রবলেমটার কথা বলছি না এনসিআরটি তে বেশ ভালো প্রবলেম আছে ইনফ্যাক্ট বেশ টাফ টাফও প্রবলেম আছে কয়েকটা একটু রিক্যাপচুলেট করে নি তো এইটা এটা বেসিক্যালি রিক্যাপচুলেশন প্রবলেম দেখো ডেটাগুলো দেওয়া আছে তোমরা এই প্রবলেমটা আমার সামনে করো

পয়েন্ট পার্টিকেল তার জন্য আমি এই ইকুয়েশনগুলো লিখতে পারি এগুলো তো পয়েন্ট পার্টিকেলের জন্য ভ্যালিড তাই না এই ইকুয়েশনগুলো লিখতে পারি উপরের উপরে তিনটা ইকুয়েশন আচ্ছা নেক্সট শুনো ওই ইকুয়েশনগুলো যদি একটা পার্টিকেলের জন্য वैलिड হয় তাহলে ওই হুইলের ওপরে যত পার্টিকেল আছে তার সবগুলোর অ্যাঙ্গুলার কোয়ান্টিটি सेम না হ্যাঁ তাহলে আমি একটা পার্টিকেলের জন্য লেখা মানে সবার জন্যই তৈরি করা বুঝেবালে আমার ব্যাপারটা কিভাবে রোটেশনের সাথে সার্কুলার লিংক করছে বলো বলো ভেবে দেখো যদি রিজিড বডিতে রিজিড বডিতে ভালো করে শোনো রিজিড বডির প্রতিটা পার্টিকেলের অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো সেম না হতো তাহলে কি আমি এই ইকুয়েশন গুলো ইউজ করতে পারতাম পারতাম না শুধু একটা একটা পয়েন্টের জন্য করতে পারতাম ওকে আচ্ছা চলো এই প্রবলেমটা আমরা ফটাফট করে নি একটু মানে এটা রিক্যাপচুলেট করে নি নিয়ে আচ্ছা ওয়ান টোয়েন্টি আরপিএম থ্রি ওয়ান টু জিরো জিরো মানে রিভলিউশন পার মিনিট কারেক্ট

আমি কেন আর পি এস এ নিয়ে এলাম ভেবে দেখো আমরা যত ভেলসিটি এইগুলো বার করি সেগুলো পার সেকেন্ডে বার করি না আচ্ছা এবার ভালো করে শোনো এবার আমাকে ওমেগাতে কনভার্ট করতে হবে কি বললাম বলো আর থেকে আমাকে ওমেগাতে কনভার্ট করতে হবে তার মানে ওয়ান দেখো ওয়ান টু জিরো জিরো আর পি এম করসপন্ডস টু টোয়েন্টি আর বলো তো এখান থেকে ওমেগা কত কত বলতে পারবে হ্যাঁ কি করে আসছে সেটা বলতে পারবে বলে এইটাকে যদি আমি ভি বলি কথা তাহলে ওমেগা হবে টু পাই এবার দেখো ফার্স্ট কেসে ওমেগা কত ওমেগা টু পাই ইন্টু টোয়েন্টি তার মানে কত আসছে বলো এর কি হবে বলো তাহলে বলতো এর করসপন্ডিং কত হবে বলো হবে একটা হ্যাঁ সরি 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 মিস করে গেছি পাই হবে আচ্ছা এবার তো খুব ইজি বলো তো এইটা কি ওমেগা না ওমেগা নট ওমেগা নট মানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি কারেক্ট আমরা আলফা কি জানি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি তাই তো জানি এবারে বলো বলো ওমেগা ওমেগা কত ওয়ান এই যে এটা তো ফাইনাল ইকুয়াল টু ফর্টি পাই প্লাস আলফা টি মানে সিক্সটিন সিক্সটিন বলো এখান থেকে আলফা কত আসছে

কত পাই পাইতে রাখো কত 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 হবে আর এর একটু ক্যালকুলেট করো এবং এর ইয়েটাও আমাকে বলো দেখো ওমেগা নটের ভ্যালু তোমরা জানো ফর্টি ফর্টি টি সিক্সটিন ওকে দেখো তো এটা আসছে কিনা ওকে এর ইয়ে তোমার ইউনিট কি হবে রেডিয়ান এবারে দেখো বলেছে হাউ মেনি রিভলিউশন বলো তো একটা রেভলিউশনে কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় পাই টু পাই কি বললাম বুঝলে একটা কমপ্লিট রোটেশনে মানে এখান থেকে শুরু করে ও যদি কমপ্লিটলি এখানে আবার ফিরে আসে তাহলে কতটা অ্যাঙ্গেল ও কভার করে টু পাই কারেক্ট তার মানে কি One revolution corresponds to two pi, or two pi corresponds to one rotation. ताहले बोलो one one five two pi corresponds to कतो rotation बोलो one one five two pi two pi माने होच्छे five sorry five seventy six নাম্বার অফ রিভলিউশন কারেক্ট বলো তো এই নাম্বার অফ রিভলিউশন কত সেকেন্ডে করেছে করেছে কারেক্ট বলো সিম্পল একটা প্রবলেম আমরা করলাম কিছু বাদ দেবো না নেক্সট এই প্রবলেমটা করব একটু ফাস্ট করব কারণ প্রবলেমটা খুব ইজি তোমরা এর থেকে অনেক ভালো ভালো প্রবলেম রোটেশনাল মেকানিক্স ইয়ে সার্কুলার মেকানিক্স সার্কুলার মোশনে করেছো দেখো

সব পয়েন্টগুলোর সব পয়েন্টগুলোর সেই হুইলের উপরে সব পয়েন্টগুলোর অ্যাঙ্গুলার কোয়ান্টিটিগুলো সব সেম থিটা আলফা ওমেগা সব সেম আচ্ছা দেখো দা কার ইজ অ্যাক্সেলারেটেড ফ্রম রেস্ট বাই অ্যান অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ দিস ইন 20 সেকেন্ড হাউ মাচ ডিসটেন্স দা হুইল কভারস ইন দিস টাইম ইন্টারভাল এন্ড হোয়াট উইল বি দা লিনিয়ার ভেলোসিটি ওকে ওকে দেখো সবাই বলো ওমেগা নট কত জিরো আচ্ছা আর হচ্ছে জিরো পয়েন্ট ফোর আলফা কত বলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এটা হচ্ছে আলফা আর এটা কি টি টাইম এবার আমাকে এখান থেকে ক্যালকুলেট করে বলো তো থিটা থিটার ভ্যালু ক্যালকুলেট করে বলো তো থিটার ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কি করে থিটার ভ্যালু পাবে হ্যাঁ হ্যাঁ বলো কত কত আসছে না একটু ভুল করেছো রাইট থ্রি হান্ড্রেড রেডিয়ান আসবে দেখো প্লাস হাফ আলফা টি স্কোয়ার থ্রি হান্ড্রেড রেডিয়ান আসবে আচ্ছা এবারে এইটা দেখো সবাই এটা ক্যালকুলেট করো দেখো থ্রি হান্ড্রেড আসবে যদি ঠিকঠাক করে ক্যালকুলেট করো পেরে যাবে খুব ইজি ক্যালকুলেশন মিস্টেক যদি না করো দেখো এইটা ধরলাম রেডিয়াস আর এইটা থিটা তাহলে বলো তো এই ডিসটেন্সটা কত এটা যদি এস হয় এস এর সাথে থিটার কি রিলেশন আর থিটা करेक्ट এবারে বলো এইটা লিনিয়ার অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ভেরি গুড আর এটা রেডিয়াস তাই তো আর এই s টা লিনিয়ার না অ্যাঙ্গুলার লিনিয়ার লিনিয়ার তার মানে বলো তো থিটা আমি পেয়ে গেছি থিটা আমি পেয়ে গেছি তাহলে ডিসটেন্স কভারড যদি বলি ডিসটেন্স কভারড ডিসটেন্স কভারড মানে লিনিয়ার না অ্যাঙ্গুলার

करेक्ट 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 तुम्हारा तो एक बार हमें लास्ट ये बोलो तो जे व्हाट विल बी द लिनियर वेलोसिटी देखो लिनियर वेलोसिटी के लिए हमें की करते होगा हमें एंगुलर वेलोसिटी बार करते होगा कि होगा हो 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 ना लिनियर वेलोसिटी जीरो होगा ना 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 बोलो तो ओमेगा इक्वल टू ओमेगा नॉट प्लस अल्फा टी ना हुँ. बोलो तो ओमेगा का वैल्यू कतो माने फाइनल फाइनल माने 20 सेकंड बाद ओमेगा का वैल्यू कतो 30 रेड पर सेकंड वेरी गुड 30 रेड पर सेकंड

তো আমাদের একটা আইডিয়া হলো কিন্তু আমি এই ইজি ইজি প্রবলেম গুলো কেন করালাম তোমাদের এইটা বোঝানোর জন্য করালাম যে রোটেশনাল মেকানিক্সেও রোটেশনাল মেকানিক্সেও পয়েন্ট পার্টিকেলের জন্য এই ইকুয়েশন গুলো ভ্যালিড এবং একটা পয়েন্ট পার্টিকেলের জন্য যদি আমি বার করি তাহলে উইলের আমি সব পয়েন্টের জন্য পেয়ে যাব কেন সব পয়েন্টের অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো सेम ওকে তার মানে আমরা আলফা নিয়ে একটু ডিসকাস করলাম আলফা দেখো আলফা নিয়ে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে তাও নিয়ে ডিসকাস করব ভেরি ইম্পর্টেন্ট অনেক কিছু নিয়ে ডিসকাস মানে অনেকক্ষণ ধরে ডিসকাশন হবে হেডিং দাও টর্ক হেডিং দাও টর্ক সেই ওমেগা তো ডাইরেকশন থ্রু দা সেন্টার তো হুম ওমেগা থ্রু দা সেন্টার না ভাই এটা তো বেসিক্যালি তোমাদেরকে আমি বলেইছি অ্যাঙ্গুলার কোয়ান্টিটি তার মানে পার্টিকেলটা যে প্লেনে থাকে তার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে হ্যাঁ এবার তুমি বলতে পারো বরাবর সেটা সেন্টার বরাবর কাজ করবে সেটা সেন্টার বরাবর কাজ করবে তুমি ঠিকই বলেছ আচ্ছা দেখো টর্ক আমাদের নেক্সট টর্ক এটা নিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করব তোমরা সবাই আমাকে মানে ধ্যান দাও কনসেন্ট্রেট করো এ টু জেড সব বুঝতে পারবে এ টু জেড সব বুঝতে পারবে কোন অসুবিধা হবে না চলো স্টার্ট করছি টর্ক আজকের মেন যেটা থেকে আমরা আজকে করব সেটা হচ্ছে টর্ক দেখো দুটো জিনিস বলবো বলতো টর্কটা কার অ্যানালগাস এর ভেরিগুড এবারে বলো বলো তো লিনিয়ার অ্যাক্সেলারেশন কে প্রোডিউস করে মানে আমি বলতে চাইছি হ্যাঁ বলো 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 বলো

ইম্পর্টেন্ট কথা বলবো যে ইম্পর্টেন্ট কথাটা আমি তোমাদের বোঝাবো সেটা হচ্ছে টর্ক ইজ ভালো করে শোনো টর্ক ইজ রোটেশনাল এফেক্ট অফ ফোর্স কি বললাম বলো রোটেশনাল এফেক্ট অফ ফোর্স এটার মানে কি দেখো এক্সাম্পেল চলে যাই এক্সাম্পেল চলে যাই সেম টাইপের একটা এক্সাম্পল নেব মনে আছে আমাদের এরকম একটা ডোর ছিল দেখো এই ডোরে দেখো এরকম একটা ডোর তাই না এখানে ডোরঞ্চ করা আছে এখানে হ্যান্ডেল কারেক্ট ওকে আচ্ছা এবারে ভালো করে শোনো বলতো আমি যদি এইদিকে ফোর্স দিই এইদিকে ফোর্স দিই এফ একদম এখানে আঙুল দিয়ে তুমি যদি ফোর্স দাও তাহলে এই ডোরটা ঘুরবে কি ঘুরবে না তো প্র্যাকটিক্যালি ভাবো সেম ভাবে আমি যদি এই ফোর্সটা এই মাঝখানে দিই সরি এই মাঝখানে তাহলে বলো তো কোন ক্ষেত্রে বেশি ঘুরবে সরি এটাকে আমি এক নাম্বার বলছি এটাকে দু নাম্বার বলছি বলো তো কোন ক্ষেত্রে বেশি ঘুরবে এক ভেরি গুড এক নম্বরে তার মানে একটা জিনিস বুঝতে পেরেছো আমরা এই ফোর্সটা অ্যাক্সিসের অ্যাক্সিসের যত মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হচ্ছে বলে বেশি এক নম্বরটা না মোমেন্ট অফ ইনারশিয়া সব জায়গায় সেম মোমেন্টা ফিনান্সিয়াল সম্পর্কেতে আমি এখনো এর কস্টটা বলিনি ভাই আমি তো জাস্ট তোমাকে ফিল করতে বলছি ভেবে দেখো তো এই যে হিনজ তার জাস্ট পাশে যদি আমি ফোর্সটা দি তাহলে কি আমি ঘোরাতে পারবো জাস্ট পাশে ভেবে দেখো তো তার মানে একটা জিনিস বুঝতে পেরেছো এর যে রোটেশনাল এফেক্ট সেটা কার কার উপর ডিপেন্ড করছে फोर्সের উপর ডিপেন্ড করছে হচ্ছে আর একটা কি ডিপেন্ড করছে অ্যাক্সিস থেকে কতটা ডিসটেন্সে আছে তার উপর ডিপেন্ড করছে না হ্যালো ভেবে দেখো মানে অ্যাক্সিস এর পজিশনটার হ্যাঁ মানে অ্যাক্সিস থেকে ফোর্সটা যে ফোর্সটা যে अप्लाई করা হয়েছে সেটা কতটা ডিসটেন্সে अप्लाई করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে না তোমরাই তো বললে বলো তো তিনটের মধ্যে ম্যাক্সিমাম ঘুরবে কোন কেসে ফার্স্ট কেসে ফার্স্ট কেসে তাই তো তার মানে ফার্স্ট কেসটা অ্যাক্সিস থেকে সবথেকে বেশি ডিসটেন্সে রয়েছে না বলো এইটা যদি অ্যাক্সিস হয় বলো এখান থেকে এই ফোর্সের এর ডিস্টেন্সটা সব থেকে বেশি না এই ডিস্টেন্সটা যদি এ হয় তাহলে বলো তো ফার্স্ট কেসে অ্যাক্সিস আর ফোর্সের মধ্যে ডিস্টেন্স কত ফার্স্ট কেসে এ ভেরি গুড সেকেন্ড কেসে এ বাই 2 বলো এ বাই 2 থার্ড কেসে 0 0 करेक्ट তার মানে থার্ড কেসে তো আমি একদমই ঘোরাতে পারবো না তাই না তার মানে একটা জিনিস বলো টর্ক ডেভেলপ হবে কখন ফোর্স দিলেই তো টর্ক ডেভেলপ হবে ফোর্স ছাড়া কি টর্ক ডেভেলপ হবে বলো ফোর্স ছাড়া কি টর্ক ডেভেলপ হবে ওকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম টর্কটা ডেভেলপড হবে ফোর্সের জন্য আর এই টর্কের জন্যই তো এই ইয়েটা ঘুরবে তোমার এই কি বলে দরজাটা মানে এই ডোরটা এম আই রাইট বিকজ অফ দিস টর্ক দিস ডোর উইল রোটেট এম আই রাইট তার মানে ভেবে দেখো উপরের সেন্টেন্সটা কি বুঝতে পেরেছো টর্ক ইজ রোটেশনাল এফেক্ট অফ ফোর্স বলো টর্ক রোটেশনাল এফেক্ট অফ ফোর্স আচ্ছা এবার আস্তে আস্তে আমি তোমাদের জিনিসপত্রগুলো দেখাবো सेम ভাবে আমি তোমাদের আরেকটা एग्जांपल দেখাই ধরো এটা हिंज করা আছে দেখো এইটা এইভাবে ভাবে ঘুরতে পারে करेक्ट বা এইভাবে ঘুরতে পারে ভালো করে শোনো বলো দেখি আমি যদি এইভাবে ফোর্স দিই এইভাবে ফোর্স দিই ঘুরবে বডিটা না ঘুরবে না ভেরি গুড ভেরি গুড অ্যাবসলিউটলি ডিয়ার অ্যাবসলিউটলি আচ্ছা বলো তো এইভাবে ফোর্স দিলে ঘুরবে কিনা হ্যাঁ ঘুরবে ভেরি গুড আচ্ছা বলো তো এইভাবে ফোর্স দিলে ঘুরবে কিনা না ঘুরবে না এই এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে আচ্ছা তোমরা এই জিনিসটা তো সবাই বুঝতে পেরেছো বলো বলো এই জিনিসটা তো সবাই বুঝতে পেরেছো আচ্ছা এবার আমি এটাকে একটু অন্যভাবে দেখাই ধরো এরকম আছে আমার বডিটা খুব ভালো করে শোনো আমি এইদিকে এই অ্যাঙ্গেলটা থিতা এইদিকে ফোর্স দিয়েছি বলো তো ঘুরবে কি ঘুরবে না দুটো কম্পোনেন্ট করতে পারি বলো দুটো কম্পোনেন্ট করতে পারি দেখো এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা তার মানে এইটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এফ সাইনথিটা এর লেন ধরলাম আর তাহলে বলো তো কোন কম্পোনেন্টটা ঘুরতে সাহায্য করছে এফ কসটা না এফ সাইন্থিটা তাই না তার মানে আমি বলতে পারি টর্ক টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফ সাইনথিটা তাই ভেবে বলো এই এফ সাইন থিটার কম্পোনেন্টটা যত বেশি হবে রোটেশনাল এফেক্টটা তত বেশি হবে না কম হবে বলো এফ সাইন থিটার কম্পোনেন্টটা যত বেশি হবে রোটেশনাল এফেক্টটা বেশি হবে না কম হবে বেশি হবে কারেক্ট ভেবে দেখো তুমি এই দিকে একে এই দিক এইভাবে এই চেষ্টা করছো আচ্ছা এবারে বলো যদি এফ সাইন থিটাটা এইখানে কাজ করত এইখানে মিডলে তাহলে বলো তো এই ইয়ালোতে বেশি হতো না এই আমি বলতে পারি টর্ক প্রপোর্শনাল টু এই ডিস্টেন্সটা আর বলো এই ডিস্টেন্সটা আর বলতে পারি যত পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দা ফোর্স অ্যাক্সিস থেকে দূরে হবে কি বলে এই আরটা কি বলতো তো ডিস্টেন্স বিটুইন বলো

আচ্ছা যদি এটা বলতে পারি তোমাদের মনে আছে যে দুটো এ ক্রস বি এ ক্রস বি দুটো ভেক্টর তার ম্যাগনিটিউড কি হয় এ বি ভেরি গুড তোমরা কি এখানে একটা জিনিস বুঝতে পেরেছ এখানে একটা জিনিস বুঝতে পেরেছ ভালো করে শোনো টর্কটা আমি তো এটা ম্যাগনিটিউড লিখেছি আর এটা তো ম্যাগনিটিউড লিখেছি তোমাদের বোঝানোর জন্য বলো তো টর্কটা স্কেলার না ভেক্টর ভেক্টর এবারে বলো ফোর্সটা স্কেলার না ভেক্টর 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 আর আর যেটা ডিসটেন্স অর কি বলেছিলাম পজিশন ভেক্টর পজিশন ভেক্টর বলো এই পয়েন্টের পজিশন ভেক্টর আর না পজিশন ভেক্টর যদি ডিনোট করি তাহলে আমি বলতে পারি টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ লিখতে না আমি পরে বলছি আমি আর ক্রস এফ লিখছি কেন আমি পরে বলছি ডিয়ার আমি আমি পরে বলছি আমি পরে বলছি বোঝাবো আমি বোঝাবো তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো আছে কি স্যার আরটা হলো পজিশন ভেক্টর তাই কারেক্ট কারেক্ট আর এখানে আমরা কনস্ট্যান্ট অফ প্রপোশনালিটিটাকে 1 ধরে নিয়েছি রাইট রাইট বলো কোনো ডাউট আছে এটা স্যার এটাতে ওই এটা এফ সাইন থিটা করলেন ওই থার্ড एग्जांपलটার জন্য তো এইটার জন্য ভাই এইটার জন্য আর যে ফার্স্ট एग्जांपलটার জন্য হতো তাহলে তাহলে টেপ সাইন থিটার ব্যাপারটা আসলো হ্যাঁ ওটা তো আসতো আমি পরে দেখাচ্ছি ভাই এখানে সাইন থিটার ভ্যালু থিটার ভ্যালু 90 ডিগ্রি এটা থিটার ফোর্সটা পারপেন্ডিকুলারলি কাজ করছে ফোর্সটা পারপেন্ডিকুলারলি কাজ করছে ওকে বলো এই পর্যন্ত তোমাদের কি কোনো डाउट আছে বলো তো এই পর্যন্ত তোমাদের কোনো डाउट আছে বলো 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 তার মানে আমরা কি পেলাম বলো ইকুয়েশনটা আচ্ছা টাও পেলাম আর ক্রস এফ এফ ক্রস আর কিন্তু পাইনি আর ক্রস এফ এটা মনে রাখবে এবার তোমরা আমাকে বলবে দাদা কেন এফ ক্রস আরও তো লিখতে পারতাম হ্যাঁ লিখতে পারতাম কিন্তু সেটা ঠিক হতো না আমি একটু পরেই দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি কেন ঠিক হতো না আমি একটু পরেই দেখাচ্ছি ঠিক হতো না তার মানে ভেবে দেখো আচ্ছা আমি এইটাকে এইটা লিখতে পারি দেখো এটা তো ম্যাগনিটিউড বলো এটা তো ম্যাগনিটিউড না এই যে টাও ইকুয়াল টু এফ সাইন্সাইন টু আর এটা তো ম্যাগনিটিউড তার মানে এটাকে আমি এই লিখতে পারি f sin theta into r or r sin theta into f বলো এই দুটো তো লিখতেই পারি পারি না একই তো একই তো জিনিস বলো একই তো জিনিস তাই না ওকে বলো এই দুটো তো একই জিনিস ওকে r sin theta f যখন হচ্ছে তখন ওই থার্ড एग्जांपलটা থেকে বোঝাবেন r sin theta f মানে বোঝাচ্ছি 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 দেখো এটা তো এফ এটা f ঠিক আছে এবার দেখো এইটা আর বলো তো এই ডিস্টেন্সটা কত এটা যদি অরিজিন ধরি জিরো জিরো এই ডিস্টেন্সটা কত আর কস থিটা আর এই ডিস্টেন্সটা কত আর সাইন থিটা বুঝতে পেরেছো তাহলে পয়েন্ট থেকে আচ্ছা এই পয়েন্ট থেকে আমি কি করলাম আর সাইন থিটা তার মানে টর্কের ভ্যালু কি পেলাম আর সাইন থিটা ইনটু এফ তার মানে আর সাইন থিটা ইন্টু এফ বেসিক্যালি আমি কি করলাম এই যে এফ যেটা আছে এই যে এফ একে আমরা আগে পেছনে বাড়িয়ে দিলাম আর এখান থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেটা নিলাম বলতো এই ডিস্টেন্সটা কত আর সাইন থিটা সাইন থিটা বলো বুঝতে পেরেছো কিনা

কনভিনিয়েন্ট অনুযায়ী তোমরা ইউজ করবে কি বললাম বলো কনভিনিয়েন্ট অনুযায়ী ইউজ করবে এইটা হচ্ছে ম্যাগনিটিউড তোমাদের এই ওপরে যে কথাটা লিখেছি ম্যাগনিটিউড আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করি তোমরা বুঝতে পারবে দেখো তো ধরো এই একটা অ্যাক্সিস ওকে এইখান থেকে এরকম একটা রড আছে কারেক্ট এটা হচ্ছে পাঁচ মিটার ওকে এবার এই ডিরেকশনে টেন নিউটন ফোর্স দেওয়া হয়েছে এটা থার্টি সেভেন ডিগ্রি তাহলে টর্ক কত হবে টর্ক কত হবে এই কেসে কি করে বার করবে বলো ভালো করে দেখো এই দশকে তুমি পারো এইটা এইটা আর পারো কিনা বলো দশকে পারো দুটো ভাগে ভাঙতে পারো না বলো তো এইটা কত হবে আট হবে আর এটা ছয় হবে হবে এটা ছয় হবে এটা ছয় নিউটন এটা আট নিউটন হবে না হ্যালো আচ্ছা এবার আমাকে বলো তাহলে টর্কের ভ্যালু কত হবে বলো তো ফাইভ ইনটু সিক্স ভেরি গুড ফাইভ ইন্টু সিক্স ফাইভ কত থার্টি বলো 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 ফাইভ ইনটু সিক্স নিউটন মিটার তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা কেন বলো তো তার মানে কি এই ফোর্সের এই কম্পোনেন্টের সাথে এইটা নাইন্টি ডিগ্রি না আবার তোমরা এটাও করতে পারতে কিটা আমি যে ফর্মুলাটা তোমাদের বললাম যে এই ফোর্স এর ভ্যালুটাকে আগে পেছনে বাড়িয়ে দাও তাই তো এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার টানো এই যে এই যে এবার দেখো এবার বলো তো এইটা থার্টি সেভেন হলো এইটা কত থার্টি সেভেন এইটা পাঁচ তো এইটা কত ভেবে বলো

থার্টি আসছে দুটোতেই সেম আসছে বলো তো প্রথম মেথডটা ইজি হলো না সেকেন্ড মেথডটা ইজি হলো বলো প্রথম মেথডটা ইজি হলো না সেকেন্ড মেথডটা ইজি হলো হ্যালো স্যার একটা মাইনাস আসার কথা না কেন ডিরেকশনটা তো চেঞ্জ হচ্ছে কোন ডিরেকশন চেঞ্জ হচ্ছে ফোর্সের ডিরেকশনটা তো আপনি চেঞ্জ করছেন মানে

এই লাইনটাকে আমি আগে পেছনে বাড়িয়ে দিয়েছি দিতেই পারি স্যার ফার্স্ট কেস ইজি লেগেছে একজ্যাক্টলি ফার্স্ট কেস ইজি আমার বক্তব্য হচ্ছে তোমাদের যে যখন যে আহ সিচুয়েশন আসবে সেই অনুযায়ী ওপরের দুটো কনসেপ্টকে তোমরা ইউজ করবে বলতো ফার্স্ট কেসে তুমি কাকে রিজলভ করেছো ফোর্সকে না তোমার ওই ডিস্টেন্সকে ফার্স্ট কেসে যেটা ইজি লেগেছে ফোর্সকে ফোর্সকে রিসলভ ফোর্সকে রিজলভ করেছো এম আই রাইট আচ্ছা এই প্রবলেমটা বলো তো খুব ইজি এটা আছে 10 মিটার এটা 53 ডিগ্রি এইদিকে একটা ই আছে 10 নিউটন আমাকে বলো তো কোনটাকে রিজলভ করলে সুবিধা হবে

ফিফটি ডিগ্রি না তাই না বলো 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 তাহলে টাওয়ের ভ্যালু কত হবে বলতে পারবে টাওয়ের ভ্যালু কত হবে হ্যালো টাওয়ের ভ্যালু কত হবে বলতে পারবে টেন টু এই সিক্সটি নিউটন মেটার এবারে বলো তুমি এই কেসটা এইভাবেও করতে পারতে এই টেন নিউটনকে এইভাবে আর এইভাবে ভেঙেও করতে পারতে কিন্তু এখানে ফার্স্ট হয়েছে দেখো আমাকে কি বার করতে হবে আমাকে বার করতে পারপেন্ডিকুলার কি বললাম ফোর্স আর তার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কারেক্ট ফোর্স আর তার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাই হয় আমার টর্ক সেটাই হয় আমার টর্ক বলো কোনো ডাউট আছে কিনা স্যার এখানে তো কস হয়ে গেল কিন্তু ফর্মুলা তো ছিল সাইন দিয়ে আরেকবার বলো স্যার বলছি যে এখানটাতে আমরা যেটা করলাম 10 cos 53 কিন্তু যেটা ফর্মুলাতে ছিল ওখানটাতে তো r sin θ f এরকম টাইপের ছিল না আচ্ছা 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 এবার আমি ওটা ওটা নিয়ে একটু ডিসকাস করে নি বলে দিচ্ছি দেখো কি ঘটনা ঘটেছে এই যে θটা এই θটা বলো তো কার কার মধ্যে অ্যাঙ্গেল এই যে θটা

করে দেখো একই জিনিস আসবে এইবার করো টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু সাইন থার্টি সেভেন যেভাবেই করো একই জিনিস না সাইন থার্টি সেভেন বলো যে আমাদের এমন কম্পোনেন্টটা নিতে হবে যাতে ওই ওই কম্পোনেন্টটার ফোর্সটা 90 ডিগ্রি করে থাকে ইয়েস রাইট এটাকে মাল্টিপ্লাই রাইট রাইট তুমি বেসিক থেকেও যেতে পারো যেভাবে যাও আমি শর্টকাট গুলো শেখাচ্ছি শর্টকাট বলবো না মানে डिफरेंट डिफरेंट ওয়েতে শেখাচ্ছি ওকে আচ্ছা আমি এবার একটা ভালো প্রবলেম দেব কি বললাম আমি এবার একটা ভালো প্রবলেম দেব এতক্ষণ তো আমরা ওয়ান ডি বা টু ওয়ান ডি তে মানে টু ডি তে করলাম এবার আমি একটু থ্রি ডি তে তোমাদের বোঝানোর চেষ্টা করি থ্রি ডিতে বোঝানোর চেষ্টা করি এই সেম কনসেপ্টটাই থ্রি তে কারণ থ্রি ডির ভিউটা আমাদের লাগবে দেখো সেম ভাবে আচ্ছা দেখো এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে রাইট এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ওকে আচ্ছা এইটাকে আমি একটু এইভাবে ইয়ে ডিনোট করি দেখো এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস আচ্ছা বলো তো বডিটা কোন প্লেনে রয়েছে বলো বডিটা এক্স ওয়াই প্লেনে এক্সওয়াই প্লেনে ভেরি গুড আর এইটা হচ্ছে তোমার অ্যাক্সিস তাহলে এইটা আমার আর না এটা আমার আর না এবার বলো টাও মানে কি আর ক্রস এফ রাইট এবার তোমরা সবাই একটা কাজ করবে তোমরা তোমাদের রাইট হ্যান্ডটা দিকে দাও টুয়ার্ড মানে টুয়ার্ডস আর না আর এর মানে আর এর বরাবর অ্যালং দা আর কে তোমাদের রাইট হ্যান্ডটা রাখো এবারে তোমার আঙুলগুলো কার্ভ করো এফ এর দিকে এফ এর দিকে তোমার আঙ্গুলগুলো কার্ভ করো এফ এর দিকে

কারেক্ট বোতলে চিপি এরকম হয় ওকে দেখো আর স্যার এটা কি 2D বডির জন্যই वैलिड না 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 3D বডির জন্য वैलिड আচ্ছা তোমরা আমাকে এই প্রবলেমটা করে দাও তো খুব ভালো করে লক্ষ্য করবে প্রবলেমটা টর্কের উপরে এরকম একটা টেবিল আছে এই টেবিলের উপরে না একটা প্লেট আছে প্লেট ওকে এই প্লেটের একদম এইখানে একটা অ্যাক্সিস আছে এবারে শোনো এটা হচ্ছে এটা একটা স্কোয়ার প্লেট এ হচ্ছে তার এক একটা উইথ কি বললাম এ হচ্ছে তার এক একটা উইথ এবারে ভালো করে শোনো দেখো এটা হচ্ছে তার মিডল পয়েন্ট মানে এই দুটো যদি আমি জয়েন করি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি ভিজুয়ালাইজ করতে হবে থ্রিডিতে এই বরাবর এই বরাবর একটা ফোর্স अप्लाई করেছি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে আমাকে টর্কের ডিরেকশন বলতে হবে আর ভ্যালু কত বলতে হবে একটু ফাস্ট টর্কের ডিরেকশন কত বলতে হবে আর ভ্যালু কত বলতে হবে স্যার এটা ডিসটেন্স টু পয়েন্টস মানে ভাই স্কোয়ার প্লেট বললাম তো তার এক একটা সাইড হচ্ছে এ

কি বলেছি বলো ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও বলো 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 ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দেওয়ার পরে তুমি যে পয়েন্ট থেকে আমাকে টর্ক ক্যালকুলেট করতে বলছে সেই পয়েন্ট থেকে তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো তাহলে ফোর্স ইন্টু দ্যাট পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফোর্স ইন্টু দ্যাট পারপেন্ডিকুলার ডিস্টেন্সই হবে আমার টর্কের

দেখো আমি করছি দেখো আমি করছি তোমরা নিজেরাই বুঝতে পারবে এইটার জন্য না তোমাকে ওপর থেকে দেখতে হবে তুমি ধরো ওপর থেকে দেখছো তাহলে এইটা তুমি এরকম দেখবে না একদম একটা স্কোয়ার দেখবে না বলো একটা স্কোয়ার দেখবে না দেখবে কিনা এইটা হচ্ছে সেই পয়েন্টটা এবার দেখো এখান থেকে তুমি জয়েন করেছো তুমি এইখানে সরি বলো এইখানে একটা ফোর্স দিয়েছো না ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে বুঝতে পারছো আমার ডায়াগ্রামটা এবারে দেখো তুমি যদি একে আগে পেছনে বাড়িয়ে দাও তুমি কি বুঝতে পারছো যে এইটা এই পয়েন্ট দিয়ে যাবে মানে এর মিড পয়েন্ট দিয়ে যাবে কেন এইটা ফর্টি ফাইভ ডিগ্রি এইটাও ফর্টি ফাইভ ডিগ্রি তাই তো তাহলে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হতে হবে না তার মানে ও এই পয়েন্ট দিয়ে যাবে না বুঝতে পারছো কোন পয়েন্ট দিয়ে যাবে হ্যালো এই যে এই ফোর্সটা যদি তুমি আগে পেছনে বাড়িয়ে দাও তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে বেসিক্যালি এর মিড পয়েন্ট দিয়ে যাবে এটা হচ্ছে এ বাই টু এ বাই টু বুঝতে পেরেছো এ বাই টু এ বাই টু দিয়ে যাবে ওকে এবারে বলো এটা হচ্ছে এফ এর ভ্যালু তখন ডিস্টেন্স কোনটা হবে এই ডিস্টেন্সটা হবে না ওহো দেখো এই ডিস্টেন্সটা হবে না বলো এই ডিস্টেন্সটা হবে না এবারে বলো এইটা এ এইটাও এ না তাহলে বলতো এই পুরো ডায়াগোনালটা কত পুরো ডায়াগনালটা কত হবে টু আচ্ছা বলো তো এই ডিসটেন্স ডিস্টেন্স কত হবে আচ্ছা ভেবে দেখো তো এইটা আর এইটা সেম না স্কোয়ার তো বলো এইটা আর এইটা সেম তাই তো আবার এটা যদি মিড পয়েন্ট হয় এইটা আর এইটা সেম তার মানে আমার এই হোয়াইট লাইন যেটা ড্র করেছি সেটা হচ্ছে পুরো ডায়াগোনালের থ্রি বাই ফোর পোর্শন না পুরো ডায়াগোনালের বলো বুঝতে পেরেছো কি না বলো তোমরা বুঝতে পেরেছো কি না এটা নাইনটি ডিগ্রি তোমরা কি বুঝতে পেরেছো এই ডিস্টেন্সটা যদি আর হয় আর এর ভ্যালু হচ্ছে রুট টু এ বাই রুট টু এ ইন্টু থ্রি বাই ফোর তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তাহলে বলো তো টাউ ভ্যালু কত হবে এফ ইন্টু এ রুট টু থ্রি তোমরা কি তোমাদের ভুলটা বুঝতে পেরেছো বলো তোমরা কি তোমাদের ভুলটা বুঝতে পেরেছ হ্যালো তোমার ক্লিয়ার প্রবলেমটা আচ্ছা তাহলে যদি এফ কে দুটো কম্পোনেন্টে ভাগ করে নাও মানে তাহলে তোমার তোমার বক্তব্যটা কি তাতে কি হবে এফ সাইন্টিটা মানে তোমার বক্তব্যটা কি মানে এটা কি ঠিক হবে না ভুল হবে না অন্যভাবে করতে চাইছো বলো আমি অন্যভাবে যেভাবে করতে চাও কোনো অসুবিধা নেই করে দেখো এটাই আসবে তুমি যেভাবে করতে চাও করে দেখো এটাই আসবে একবার দেখা ভাই একটু কি কি এফ সাইন্টিটা আর করবে এফ সাইন্টিটা আর মানে টাওয়ের ভ্যালুতে এফ সাইন্টিটা আর এবারে এফকে দুটো কোম্পানিতে ভাগ করে তারপরে ওকে দাঁড়ো একটু ভাবতে দাও একটা এই আসবে একটা এই আসবে ঠিক আছে এফ বাই দুটো কম্পোনেন্টে ভাগ করে দাও আমাকে একটু ভাবতে দাও হম এটাকে তুমি একটা এইভাবে করছো আর একটা এইভাবে তাই তো আচ্ছা না এইখানটায় না হবে না ওটা কেন তো হ্যালো কেন বলতো বলতে পারবে কেন হবে না দেখো এইখানটায় এই প্রসিজরটা মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না কিন্তু মানে দেখে মানে ইনস্ট্যান্ট দেখে এটা হচ্ছে না কেন আমি তোমাদের বোঝাচ্ছি দেখো তুমি যদি এই ফোর্সটাকে টাকে ভাঙো তাহলে একটা এইদিকে আসবে আর একটা এই দিকে আসবে না এটা ধরো তোমার তাই দেখো এইটা ধরো তোমার এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে হ্যাঁ ভাই বুঝে গেছি সরি ভুল করলাম আমি আগে ড্র করে ধরো এইটা দেখো সবাই ও যে কোয়েশ্চেনটা করেছে ওহ এটা শেষ হয়ে গেছে এখানে ঠিক আছে আমি আচ্ছা এখানেই বুঝিয়ে দিচ্ছি মিনিট দেখো এটা দুটো নিতে হবে আর কি এরকম তো এবার দেখো এফকে আমি দুটো ভাগে ভাগ ভাগ করলাম তার মানে কি এফ কে যদি দুটো ভাগে ভাগ করি একটা এই দিকে ফোর্স কাজ করবে আর একটা এই দিকে ফোর্স কাজ করবে না এবার দেখো এইটা হচ্ছে অ্যাক্সিস দেখো এইটা হচ্ছে অ্যাক্সিস ওকে এবার দেখো এইটা হচ্ছে এফ বাই রুট তাই না আর এটাও এফ বাই রুট ওকে এবার দেখো এইটার জন্য কতটা ডিস্টেন্স দূরে আছে বলো তো এ ডিস্টেন্স আর এইটার জন্য কতটা ডিস্টেন্স দূরে আছে এ বাই রুট টু তাই না তার মানে এই ফোর্সের জন্য টর্ক হবে এফ বাই রুট টু ইন্টু এ আর এই ফোর্সের জন্য টর্ক হবে এফ বাই রুট টু ইন্টু এ বাই টু মিলছে আনসার এই দুটোকে অ্যাড করলে আসছে এটা মানে কি ফোর তো আচ্ছা দাঁড়াও ফোরটা তো আসছে না দাঁড়াও দাঁড়াও ওয়ান বাই

তাই তো তার মানে ভেবে দেখো এই ফোর্সটার জন্য এইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আর এই ফোর্সটার জন্য এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাজ ইফ এখানে দুটো ফোর্স এক করছে অ্যাজ ইফ তারপরে আমি ক্যালকুলেট করেছি ওকে এবার তোমরা আমাকে বলো তো এই উপরের যে প্রবলেমটা করেছি ঠিক আছে সেটা এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে কোন অ্যাক্সিস বরাবর ওর ইয়ে কাজ করবে তোমার কোন অ্যাক্সিস বরাবর তোমার টর্ক কাজ করবে মানে টর্কের ডিরেকশন কোন দিকটা হবে বলতে পারবে টর্কের ডিরেকশন যে সুপ্ত ফোর্স নিয়েছেন তার রেজাল্ট্যান্টের দিকে व्हाट ইজ দিস ম্যান বি স্পেসিফিক আরো কনর তো সেটাই বোঝানো হয়েছে আমাকে স্পেসিফিকলি বলতে হবে এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস না জেড অ্যাক্সিস करेक्ट 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 দেখো এই অ্যাক্সিস বরাবর কেন ভালো করে শোনো তুমি দেখো এইটা হচ্ছে ফোর্স আর এইটা হচ্ছে তোমার আর তোমরা কি সবাই আমার আর এর ডিরেকশনটা বুঝতে পেরেছো দেখো এইটা হচ্ছে আর আর এইটা হচ্ছে এফ এবার তুমি তোমার আর এর দিকে হাতটা রাখো অ্যালং দা আর কিপ ইউর রাইট হ্যান্ড অ্যান্ড কার্ল টুয়ার্ডস এফ থাম কোন দিকে যাচ্ছে থাম কোন দিকে যাচ্ছে টাওয়ের দিকে বলো এই সরি থাম কোন দিকে যাচ্ছে জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে বলো জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে হ্যাঁ স্যার ওকে ফাইন এই অবধি যদি আমরা বুঝে চাই খুবই ভালো আমরা এরপরে দাঁড়ান এক মিনিট দাঁড়ান হম দেখো তার মানে স্যার ওই ফার্স্ট মেথডে যখন আমরা করলাম ওই যে আর যেটা হচ্ছে সেটা আমরা নিচ্ছি ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ ফোর্স এন্ড দ্য অ্যাক্সিস অফ রোটেশন মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থেকে নিচ্ছি না ফোর্স না লাইনটা থেকে নিচ্ছি পারপেন্ডিকুলার करेक्ट 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 ও আমি ওটাই ভুল করেছি ওই ডিসটেন্সটা আচ্ছা দেখো এবারে আমাকে এইটাকেও বলতে পারবে সেম সেম কনসেপ্টে এরকম একটা টেবিল আছে আর এখানে একটা প্লেট আছে আমি এই বরাবর ফোর্স দিয়েছি এই বরাবর টর্কের ডিরেকশন আর ভ্যালু হ্যাঁ সবই এটা এটা টর্কের ডিরেকশন আর ভ্যালু fast like to fast torque direction or value হ্যালো 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 এটা হচ্ছে না আচ্ছা 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 সবার প্রথমে বলো টর্কটা মানে কি আমি প্রথম কি মানে টর্ক সম্বন্ধে কি লিখিয়েছি বলো টর্ক মানে দেখো টর্ক ইজ রোটেশনাল এফেক্ট অফ ফোর্স তাই তো এবার এই প্রবলেমটায় চলে এসো তুমি এইভাবে ফোর্স দিয়ে এই প্লেটটাকে ঘোরাতে পারবে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে সরি এক্স ওয়াই প্লেনে এটা এক্স এটা ওয়াই আমার কথা বুঝতে পেরেছো কি বললাম এক্স ওয়াই প্লেনে এইভাবে ফোর্স দিয়ে কখনো ঘোরাতে পারবে না স্যার আচ্ছা কই বাত নেই তার মানে যদি এইভাবে আমি ঘোরাতে না পারি তাহলে রোটেশনাল এফেক্ট কত জিরো নাকি জিরো থেকে বেশি টর্ক তো এবার একটা কথা এই ঘটনাতে মানে এই সিনারিওতে আমি যদি ফোর্সটা এই দিকে অ্যাপ্লাই করি এই সিনারিওতে ফোর্সটা আমি এই দিকে অ্যাপ্লাই করেছি দেখো এইদিকে তাহলে তো টর্কের ডিরেকশন কোন দিকে হবে টর্কের ডিরেকশন দেখো টর্কের ডিরেকশন ডিরেকশন দেখি সেম মিটে গেছে মানে ফোর্সটা কোন দিকে अप्लाई করছেন একবার একটু বল এই তো দেখো ফোর্সটা নিচের দিকে अप्लाई করা হচ্ছে মানে জেড অ্যাক্সিস বরাবর টর্ক কিন্তু কোনো ডিরেকশনই থাকবে না কি 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 হ্যাঁ ডিরেকশন থাকবে না তো টর্ক তো প্রোডিউস ডিরেকশন থাকবে না হ্যাঁ

কবজিটা ওইটা হবে ওইটা তোমার থাকবে হচ্ছে ওই এই এই অ্যাক্সিসের পয়েন্টটায় আর তোমার ফিঙ্গারের টিপটা থাকবে ওই ফোর্সের ফোর্সে ফোর্সের ওই পয়েন্টে এবার তুমি তোমার হাতগুলোকে নিচের দিকে নামাও ফোর্সটা তো ওই দিকে কাজ করছে তাহলে দেখো টর্কটা এই বরাবর কাজ করছে না ভেবে দেখো যেটা এক্স ওয়াই প্লেনে আছে এটা এক্স ওয়াই প্লেনে আছে টর্কটা বুঝতে পারলে টর্কটা এক্স ওয়াই প্লেনে আছে তাই না দেখো এইটা তো ডিস্টেন্সটা আর তাই না এইটা এবার রাইট হ্যান্ড রুল লাগিয়ে আমাকে বলো টর্কের ডিরেকশন কোন দিকে এটা নাইনটি ডিগ্রি তুমি আর এর দিকে হাত রাখো এবার তুমি হাতটা নিচের দিকে নামাও কার্ল করো নিচের দিকে তাহলে তোমার থামটা কোন দিকে যাচ্ছে

তো এবারে আমাকে বলো তোমরা কি বুঝতে পেরেছো টাও এর ডিরেকশন কোন দিকে বলো তো টাও কোন প্লেনে থাকবে এক্স ওয়াই বলো প্লেনে ভেরি গুড যদি থাকে তো ওই টাও এর কোন কম্পোনেন্ট জেড বরাবর থাকবে না ওই টাও এর কোন কম্পোনেন্ট জেড বরাবর থাকবে যেমন এইদিকে জি কাজ করে তাই তো বলতো জি এর এই দিকের কম্পোনেন্ট কত হয় এদিকে যদি জি কাজ করে জি এর এই দিকের কম্পোনেন্ট কত হয় বলতে পারবে এই দিকে যে টর্কটা হচ্ছে এইদিকে যে টর্কটা হচ্ছে এই বরাবর বলতো তার ভ্যালু কত এই যে এই টর্কের ভ্যালু কত বলতে পারবে এফ ইন্টু আর এফ ইন্টু আর আর এর ভ্যালু কত রুট টু এ না আরে বাবা এইটাই তো আর কিন্তু এই টর্কটা কোন 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 প্লেনে আছে এই টর্কটা এক্স ওয়াই আছে তাই না বলো এই টর্কটা এক্স ওয়াই আছে এই টর্কটা যদি এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে এর কোন কম্পোনেন্টটা জেড বরাবর থাকবে এটা যদি নাইনটি ডিগ্রি হয় কোনো কম্পোনেন্টই থাকবে না এবারে ভেবে দেখো যদি কোনো কম্পোনেন্ট না থাকে তাহলে এই অ্যাক্সিস বরাবর এই অ্যাক্সিস বরাবর কতটাও কাজ করবে এই অ্যাক্সিস বরাবর জিরো কিন্তু আমি ফিজিক্যালি দেখেছি যে এইভাবে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি নিচের দিকে যদি এইভাবে আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমি যদি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই প্লেটটাকে আমি ঘোরাতে পারবো না তাই না তার মানে যদি না ঘোরে তাহলে তো আচ্ছা এই যে ঘুরবে না কোন অ্যাক্সিস বরাবর ঘুরবে না বলো তো বলো কোন অ্যাক্সিস বরাবর ঘুরবে না জেড অ্যাক্সিস বরাবর ঘুরবে না তাই না এবারে দেখো তোমরা কি বুঝতে পারছ হ্যালো ওই ম্যাথমেটিক্যালি এটা আরেকবার বলবেন যে টাও ইকুয়াল টু এফ রুট টু বাই এটা মানে বুঝলাম তারপরে ওই যে মানে ওই যে আপনি বললেন না টাও টাও কোন অ্যাক্সিস এর বরাবর ওটা আরেকবার একটু বলবেন হ্যাঁ স্যার ঠিক ভিজুয়ালাইজ করতে পারছি ওকে দেখো ধরো এরকম অবস্থায় আছে নিচে কোনো টেবিল নেই এখানে ফোর্স দিলে এ ঘুরবে কি ঘুরবে না এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস বলো এটা ঘুরবে কি ঘুরবে না হ্যালো ঘুরবে গুড এইভাবে কারেক্ট এইভাবে ঘুরবে ওকে এবারে দেখো আহ হুম এবারে দেখো এর তলায় যদি টেবিল থাকে তাহলে কি এইভাবে ঘোরা সম্ভব হ্যালো হ্যালো যদি টেবিল থাকে তাহলে এইভাবে ঘোরা সম্ভব না তাহলে কিভাবে ঘুরতে পারে এটা এইভাবে ঘুরতে পারে না বলা এইভাবে ঘুরতে পারে না 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 মানে এই ঘুর প্রবাবিলিটি আছে যদি তলায় টেবিল থাকে তলায় যদি টেবিল থাকে তাহলে এইভাবে ঘুরতে পারে পড়ার প্রবাবিলিটি আছে আচ্ছা যদি এইভাবে ঘুরতে পারে তাহলে কোন অ্যাক্সিস বরাবর টর্ক লাগতে হবে তো আমার টর্কটা তাহলে জেড অ্যাক্সিস বরাবর লাগতে হবে না তাহলে তো এইভাবে ঘুরবে কারেক্ট এবারে দেখো এইদিকে যদি এফ কাজ করে আর এইটা যদি আর হয় কারেক্ট এই দিকে যদি এফ কাজ করে আর এইটা যদি আর হয় তাহলে টর্কের ডিরেকশন রাইট হ্যান্ড রুল থেকে কোন দিকে হবে সেটা আমাকে বলতে পারবে সেটা আমাকে বলতে পারবে রাইট হ্যান্ড রুল থেকে কোন দিকে হবে টর্কের ডিরেকশন হ্যালো বা কোল প্লেনে হবে সেটা বলতে পারবে হ্যালো ভাই বেসিকোডাক্টিক দেখো নাইনটি ডিগ্রি করে এই বরাবর হবে টর্ক কে বুঝতে পারোনি বলো এটা কে বুঝতে পারোনি বলো কে বুঝতে পারি বলো দেখো সিম্পল ভাই আর এর বরাবর হাত রাখো আর এফ এর দিকে কাল করো তাহলে থামটা কোন দিকে যাচ্ছে এক্স ওয়াই বরাবর যাচ্ছে আচ্ছা বলো তো এই টর্কের ভ্যালু কত এই টর্কের ভ্যালু যেটা এই বরাবর কত এই টর্কের ভ্যালু বলতে পারবে এইটা যদি এ হয় এইটাও এ তার মানে আর এর ভ্যালু কত রুট টু এ না বলো আর এর ভ্যালু রুট টু এ না ইন্টু এফ বলো এটা বুঝতে পেরেছো কিনা টাও টাও এর ভ্যালু তোমরা কি বুঝতে পেরেছো টাওয়ার এর ভ্যালু হ্যালো টাওয়ার এর ভ্যালু বুঝতে পেরেছো আচ্ছা এই টাওটা কোন ম্যাক্সিস বরাবর এই টাওটা কোন অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিস বরাবরই হোক এই টাওটা এক্স ওয়াই প্লেনে আছে দেখো এইটা কিন্তু আমি আর বোঝাতে পারবো না মানে আমার আয়ত্তের বাইরে এটা এক্স ওয়াই প্লেনে কেন আছে রাইট হ্যান্ড রুল থেকে আসবে সিম্পল ক্রস প্রোডাক্ট যেটা তোমরা ভেক্টরে করেছো এক্স ওয়াই প্লেন অব্দি যদি না বুঝতে পারো আমার কিছু করার নেই ফোর্সটা নিচের দিকে এইটা আর থ্রি ডিতে আমি আর এর থেকে ভালো ডায়াগ্রাম ড্র করতে পারবো না কারেক্ট আচ্ছা এইটা যদি এক্স ওয়াই প্লেন বরাবর হয় তাহলে বলো তো এই টর্কের কোন কম্পোনেন্টটা জেড বরাবর হবে মানে ধরো এইদিকে একটা কম্পোনেন্ট আছে আর এইটা হচ্ছে আমার জেড এইটা হচ্ছে নাইনটি তো জেড বরাবর কত হবে এই এইটা যদি এই বরাবর হয় জেড বরাবর কত কম্পোনেন্ট হবে জিরো না জিরো হবে জিরো হবে না অ্যাকচুয়ালি কি হবে এটা এই এই বরাবর হবে তাও কস নাইনটি কস নাইনটির ভ্যালু জিরো তাহলে বলো তো এই অ্যাক্সিস বরাবর মানে জেড অ্যাক্সিস বরাবর বিকজ অফ দিস এফ কত টর্ক কাজ করছে বিকজ অফ দিস f কত টর্ক কাজ করছে হ্যালো বিকজ অফ দিস এফ জিরো টর্ক কাজ করছে তাহলে জিরো টর্ক যদি কাজ করে তাহলে জেড অ্যাক্সিস বরাবর টর্ক তো জিরো জেড অ্যাক্সিস বরাবর টর্ক তো জিরো তাহলে পুরো জিনিসটা কি ঘুরবে কি ঘুরবে না ভেরি গুড পুরো জিনিসটা ঘুরবে না ওকে পুরো জিনিসটা ঘুরবে না ওকে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এইবারে একটু ভাবতে দাও টর্ক আমি ইয়ে বলেছি এই ঘটনাটা বোঝালাম কাপলটা আচ্ছা কাপলটা আগে ডিফাইন করে নি তারপরে ওটা যাবো হ্যাঁ ভালো বলেছো আচ্ছা দেখো তো আমরা সবাই খুব ভালো করে শোনো বলো তো ফোর্স ফোর্স ওয়াকডান করে কি করে না বলো ফোর্স ওয়াক করে কি করে না কারেক্ট যদি ফোর্স ওয়ার্ক করে তাহলে ফোর্সের অ্যানালগাস কি টর্ক তাই না ফোর্সের অ্যানালগাস কি টর্ক তাই না তাহলে বলো তো টর্ক ওয়ার্ক করবে কি করবে না করবে ভেরি গুড তাহলে একটা সিম্পল সিম্পল আমি একটা एग्जांपल দেখাই ধর এরকম আমার একটা বডি আছে ওকে এরকম আমার একটা বডি আছে এইটা তোমার ও পয়েন্ট এই ও পয়েন্টের এগেন্স্টে ঘুরছে ঠিক আছে এখান থেকে এটা আর ডিস্টেন্স কারেক্ট এই বরাবর আমি একটা ফোর্স দিয়েছি রাইট এই ফোর্স দেওয়ার ফলে ও সামান্য ঘুরে গেছে সামান্য ঘুরেছে সামান্য ঘুরেছে সামান্য বলতে তারপরে ঘটনাটা ঘটেছে যে এই পুরো বডিটা এটা তো রিজিড বডি তার মানে পুরো বডিটা দেখো এরকম করে ঘুরে গেছে ওকে এরকম করে ঘুরে গেছে তার মানে যে পয়েন্টটা এখানে ছিল সেই পয়েন্টটা এখানে চলে গেছে ওকে তাহলে আমি বলতে পারি এ ডেল্টা থিটা অ্যাঙ্গেল ঘুরেছে কি বললাম ডেল্টা থিটা অ্যাঙ্গেল ঘুরেছে ওকে আচ্ছা আমার এইদিকে আমি ফোর্স দিয়েছি এফ এদিকে আমি ফোর্স দিয়েছি এফ কারেক্ট এবারে শোনো আমরা কি জানি ডেল্টা ডব্লিউ মানে স্মল ওয়াকদান কি জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট না এফ ডট ডি মনে আছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হ্যালো আচ্ছা বলো তো কোন ডিসপ্লেসমেন্টটা নেব আমি এই যে ডিসপ্লেসমেন্টের যে কথাটা বলছি তখন কোন ডিসপ্লেসমেন্টটা নেব এই ডিসপ্লেসমেন্টটা নেব না এই যে এইটুকু এইটুকু রেড দিয়ে যেটা করা বলো তো এর ভ্যালু কত আর ডেল্টা থিটা না বলো আর ডেল্টা থিটা না তাহলে আমি এটাকে লিখতে পারি এফ আর ডেল এটা বুঝতে পেরেছ কিনা আচ্ছা বলো তো এফ আর ডেলটা তো এফ আর আর যদি আমি গুণ করি তাহলে কি পাই এফ আর তার মানে আমি বলতে পারি ডেলটা ডব্লিউ ইকুয়াল টু টর্ক ইনটু ডেলটা থিটা এবারে ভালো করে শোনো আমি যদি বলি এই ডেলটা ডবলুকে যদি আমি ডি ডব্লিউ বলি তাহলে একে কি বলবো টর্ক ইনটু কি বলবো ডি থিটা তাহলে বলো তো টোটাল ওয়ার্ক ডান আমি কি বলবো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন থিটা আই টু থিটা এফ বলো বুঝতে পেরেছো কি না বলো বুঝতে পেরেছো কিনা স্যার কিন্তু টাও যেটা সেটাতে এফ আর মানে সাইন থিটা থাকে তার সাথে কোথায় কোথায় আচ্ছা 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 তুমি ঠিকই বলেছো তুমি ঠিকই বলেছো আচ্ছা এবারে শোনো এবারে শোনো তুমি ঠিকই বলেছো একদম ঠিক বলেছো আমি এটা একটু বুঝিয়ে দিই এটা তো আমি এফ আর সাইন্থিটা তো থাকে ঠিকই কোনো অসুবিধা নেই দেখো এইখানে আমি কি করছি এই যে এইখানটায় দেখো এইদিকে আর আর ওকে এর পারপেন্ডিকুলার বরাবর আমি এফটাকে অ্যাপ্লাই করেছি এর জাস্ট পারপেন্ডিকুলার বরাবর আমি এফটাকে অ্যাপ্লাই করেছি এবার তুমি বলবে যে না স্যার আমি এইখানটায় এই যে এই কেসে আর परपेंडिकुलर এফ এবার তুমি বলবে না আমি এফ परपेंडिकुलर বরাবর अप्लाई করব না আমি বললাম ঠিক আছে তোমার যেটা ইচ্ছা আমি এফ এই বরাবর अप्लाई করেছি তাহলে আমি এফ দুটো ভ্যালু পেয়ে যাব একটা এইটা আর একটা এইটা কি বললাম বলো একটা এইটা আর একটা এইটা கரெক্ট বলো 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 এটা বুঝতে পেরেছো এবার এইটা থিটা আচ্ছা এটা থিটা না এটা আলফা এই ডেল্টা থিটা আর এই আলফা কিন্তু डिफरेंट বল তো ডেলটা এই যে ডেল্টা থিটা মানে কি মানে হচ্ছে এই পয়েন্টটা কতটা ঘুরেছে ডেল্টা ডেলটা মানে হচ্ছে এই এ এ পয়েন্ট কতটা গেছে আর আলফা মানে কি আলফা মানে হচ্ছে ফোর্স আর রেডিয়াস মধ্যে অ্যাঙ্গেল দেখো এইটা এফ তাহলে এইটা কি হয় এফ কস থিটা এইটা এফ সাইন থিটা বলো 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 তাহলে এই এফ এর জায়গায় আমি কি নেব বলো তো এখানে যদি ডেল্টা ডবলু বলি তাহলে এই এফ এর জায়গায় আমি কি নেব বলো এফ সাইন থিটা নেব কারণ এই বরাবর যে ডিসটেন্স এই বরাবর কারণ থিটা এ তো কোন ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল নয় দেখো এই বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে না এই বরাবর ইনটু এফ সাইন থিটা ইনটু আর ডেল্টা থিটা বুঝতে পেরেছো বলো বুঝতে স্যার এই পুরোটাকে নিয়ে নাও এটাই তাও ওকে কিন্তু এই কেসে আমি এফ আর আর পারপেন্ডিকুলার ধরেছি না ধরলেও হবে আলটিমেটলি আমার এইটা বেরোবে আলটিমেটলি আমার এইটা বেরোবে সাইন 90 তো 1 তাই না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা তোমরা এবারে এটা বুঝতে পেরেছো তার মানে বলো তো আমার ফোর্স এর কি এই যে ওয়ার্ক কি ছিল লিনিয়ার এর ক্ষেত্রে মনে আছে এফ ডি ইন্টিগ্রেশন না মনে আছে বলো এটা এক্স আই টু এক্স ছিল না

টর্ক সরি ওমেগা রাইট টর্ক বলো বলো এটা বুঝতে কিনা কি করে পেলাম বলো তো এটা সেম ভাবে দেখো এই যে এইখান থেকে চলে এসো এই যে এই ইকুয়েশনটা ডেল্টা ডবল ইকুয়াল টু টাও ডেলটা থিটা তুমি দুদিক দিয়ে এই ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিচ্ছ বলো তো এইটা মানে কি ব্র্যাকেটে এইটা মানে কি ওমেগা না আর এটা টা ওমেগা আর ওয়াকডান পার ইউনিট টাইমটা কি হয় পাওয়ার হয় না বুঝতে পেরেছো ওয়াকডান পার ইউনিট টাইম কি হয় পাওয়ার হয় না বলো বুঝতে পেরেছো কি পারো নি হ্যালো বলো বুঝতে পেরেছো কি পারো নি তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো হ্যালো আচ্ছা ওকে দেখো নেক্সট আমরা কাপল বলে একটা কনসেপ্ট আছে কাপল দেখো এই কনসেপ্টটাও খুব ইজি এই কনসেপ্টটাও খুব ইজি দেখো ধরো আমার একটা রড আছে এটা তুমি ওপর থেকে দেখছো রড আছে ঠিক আছে আর এই রডের এইখানটায় একটা নেল দিয়ে আটকানো আছে মানে ব্যাপারটা এরকম ধরো টেবিলের উপরে একটা রড আছে আর এখানে নেল আটকানো আছে ঘুরতে পারে ওকে এইভাবে ভালো করে শোনো বলো বলতো এইদিকে যদি আমি ফোর্স দিই তাহলে ঘুরবে কি ঘুরবে না বলতো এইদিকে যদি আমি ফোর্স ভেরি ভেরি গুড ভেরি গুড ঘুরবে আমি কি করছি এইদিকেও সেম ফোর্স দিচ্ছি

এই ফোর্সটা এই পয়েন্টটাকে এই দিকে ঘোরানোর চেষ্টা করবে বলো তো এক ক্লক ওয়াইজ ঘোরাতে চাইছে না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে চাইছে ক্লক ওয়াইজ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তোমরা এই অবধি বুঝতে পেরেছো যে এ ঘুরবে বলো এই অবধি বুঝতে পেরেছো এ ঘুরবে বলো এই অবধি বুঝতে পেরেছো এ ঘুরবে আচ্ছা যদি এই অবধি বুঝতে পারো এ ঘুরবে তাহলে এখানে টর্ক কাজ করছে কি করছে না বলো

বলো বলো বলো কেন এই কেসে ঘুরবে না এইদিকে আমি এফ দিচ্ছি আবার এই দিকেও এফ দিচ্ছি এবার বলো ঘুরবে কি ঘুরবে না এই কেসটা বলো 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 আচ্ছা এই ক্ষেত্রে ঘুরবে কি ঘুরবে না ঘুরবে না এটা ঘুরবে না কারেক্ট কেন বলো তো দেখো এই পয়েন্টটা দুই দিকেই সেম ফোর্স দেখো 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 এই পয়েন্টটা এই পয়েন্টটাকে এই ফোর্সটা এইদিকে ঘোরানোর চেষ্টা করছে না আবার এই পয়েন্টটাকে এই ফোর্সটা এইদিকে ঘোরানোর চেষ্টা করছে না এবার এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট বলো তো এক নম্বর পয়েন্ট কোন দিকে ঘুরতে চাইছে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ দু নাম্বার পয়েন্টটা অ্যান্টি তাহলে দুটো ক্যান্সেল আউট করে যাবে না ভেবে বলো তাহলে বলো তো কোন কেসে ঘুরবে এই কেস না এই কেস ভেরি গুড আচ্ছা এবার একটা এইভাবে তো ওই রকেট হ্যাঁ বলো 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 কে কি বলছো এইভাবে তো ওই রকেট করে না মানে ওই রিয়াকশন কন্ট্রোল দি হ্যাঁ রকেট না চোরকি ওই যে আমরা যে চোরকি ফাটাই না আমি ওটা বলবো টর্কটা একটু করাই তাহলে ওই যে আরে তোমার তোমার যে বাজিগুলো হয় ক্র্যাক ইয়ে তোমার চোরকি বাজিগুলো চোরকি বাজিগুলো আমি বলবো ওটা

বলছি তো ভাই এখনো তো আমি শেষ করিনি সব বলবো আচ্ছা এইটাই বলো তো এই যে এই যে এই যে স্যাফ্রন এইটা এইটাই বলো তো এফ নেট কত জিরো না নন জিরো নন জিরো যদি আমি হিন্ড ফোর্সটাকে কনসিডার না করি কি বললাম বলো যদি হিন্ড ফোর্সটাকে কনসিডার না করি বলো তো টর্ক নেট কত এইটা জিরো জিরো তাই তো আচ্ছা এইবারে দেখো আমি ব্লুটাতে চলে আসছি ব্লুটাতে ব্লু 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 ব্লুটাতে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে টু ডি কারেক্ট আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডি এবার বলতো এক নাম্বার ফোর্স এটা হচ্ছে দু নাম্বার টা ওয়ান কি হবে ওয়ান এর ভ্যালু কি হবে এফ ইন্টু ডি না বলো এফ ইন্টু ডি না হ্যালো

দুটোর জন্যই তো টপ সেম হ্যাঁ এইটা টু ডি কিন্তু এবারে লক্ষ্য করো এবার আমার কনসেপ্ট লাগবে রাইট হ্যান্ড ভালো করে শোনো ভালো করে শোনো বলো তো এই এক নাম্বারের জন্য এক নাম্বারের জন্য আমি আগের দিন বুঝিয়েছিলাম ডট ক্রস তো আমাদের বুঝিয়েছিলাম না বলো ডট টস বোঝাই না কোনো একদিন তো বুঝিয়েছি সপ্তশিটা বুঝিয়েছে না এটা মানে ধরো এরকম একটা অ্যারো আছে এই তোমার সামনে যে স্ক্রিনটা দেখছো সেই স্ক্রিনে যদি অ্যারোটা ভেতর দিকে ঢোকে তাহলে তুমি শুধু টেলটা দেখতে পাবে মানে এইটা কারেক্ট মানে অনেকটা এরকম এটা ধরো একটা তোমার টেবিল এই টেবিলের ওপর থেকে একটা এরকম অ্যারো ঢুকছে তুমি ওপর থেকে দেখছো তাহলে যদি অ্যারোটা ঢোকে এই এইটা যদি দেখো তাহলে তুমি তুমি ড্র করবে ক্রস কারণ তুমি টেলটা দেখছো আর যদি ওপর দিকে যায় তাহলে তুমি ড্র করবে ডট তুমি কি বুঝতে পেরেছো ডিরেকশনটা ডট মানে এটা এবার আমাকে বলো এই প্লেনের উপরে এটা আছে রাইট হ্যান্ড রুল থেকে আমাকে বলো তো রাইট হ্যান্ড রুল মানে ভেক্টারের রাইট হ্যান্ড রুল এই ফার্স্ট এরটার জন্য ডট না ক্রস ডট না ক্রস ক্রস হচ্ছে তো ক্রস হচ্ছে ভেরি গুড ক্রস ভেরি গুড ক্রস ক্রস বলো তো টাউ টু এর জন্য কি হচ্ছে ওটাও ক্রস হচ্ছে ওটাও ক্রস হচ্ছে আচ্ছা যাদের এই ডট ক্রসে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি এইভাবে মনে রাখতে বলবো বলো তো ওয়ানটার জন্য ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ানটার জন্য ক্লক ওয়াইজ দুইয়ের জন্য ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ দুই দুই দুইয়ের জন্য এটাও তো ক্লক ওয়াইজ এবার বলো দুটো সেম না ডিফারেন্ট তাহলে অ্যাড হবে না সাবস্ট্রাক্ট হবে বলো এড হবে এড হ্যাঁ আর দুটোই তো দিকে কাজ করছে ডাইরেকশনে কাজ তাই না আচ্ছা এইটাই চলে এসো এইটাই বলতো এইটার জন্য এটা হচ্ছে টাও এটা হচ্ছে টাও টু স্যার ছোট হুম স্যার এই ব্লু স্ট্রাকচারে আমি তো ফোর্সটা দেখছি তো দুটো দুদিকে তাই তো স্যার তাহলে তো নেটওয়ার্ক তো টাউ টু তো একটা হচ্ছে এফ ওয়ান ডি মানে এক নম্বরের এফ ওয়ান ডি ওটা ওটার ওটার একটা ডিরেকশন হচ্ছে আমি ধরে নিচ্ছি ওটা হচ্ছে ইস্ট মানে ইস্টের দিকে এফ ওয়ানটার ডিরেকশন ইস্টের দিকে আর এফ টু এফ টু এর ডিরেকশনটা আমি ধরছি ওয়েস্টের দিকে তাহলে ইস্ট আর ওয়েস্ট দুটো তো আলাদা ডিরেকশন তাহলে তো মাইনাস হওয়ার কথা আছে না এই নেট ফোর্সটা ইউনি জিরো হচ্ছে নেট নেট ফোর্সটা জিরো হচ্ছে ওই জন্য কিন্তু টর্কটা তো সেটার জন্যই তো তোমাকে রাইট হ্যান্ড লাগাতে হবে ভাই

বোর্ডের মধ্যে ঢুকে যাচ্ছে না বোর্ডের থেকে বেরিয়ে আসছে তোমার থামটা বোর্ডের থেকে বেরিয়ে আসছে না বোর্ডের দিকে ঢুকে যাচ্ছে তাহলে সেটা ডট হবে না ক্রস হবে এফ টুর জন্য দেখো ক্রসই হবে সেমভাবে এফ টুর জন্যও দেখো ক্রসই হবে করে দেখো দেখো সেমভাবে এফ টুর জন্য ক্রসই হবে তুমি যদি ঠিকভাবে লাগাতে পারো আচ্ছা যদি সেটা হয় তাহলে দুটো অ্যাড হচ্ছে কারেক্ট এবারে তোমরা সবাই বলো তো এই সেকেন্ড কেসে এই কেসে টাও ওয়ানের জন্য ডটনা ক্রস টাও ওয়ানের জন্য ডটনা ক্রস जिरो से cross, very cross. Good. बोलो तो

তার একটি কাপেলে কি করতে হবে বলতো একটি কাপেলে কি করতে হবে বলতো একটি কাপেলে কি করতে হবে বলতো তাই না এবার 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 এটাকে আমি একটু অন্যভাবে বলি যদি এখানে হিঞ্জ করা না থাকে তাহ তাও তো এ ঘুরবে এইভাবে কেন দেখো তাও তো এ ঘুরবে এইভাবে হিঞ্জ করা না থাকলে

কিন্তু টাউন নেট জিরো না কারেক্ট তাহলে ও ঘুরবে হ্যাঁ ঘুরবে এবার বলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি ও ওর সেন্টার অফ মাসকে সেন্টার করে ঘুরবে না হুম বুঝতে পেরেছো তার মানে আমি তোমাকে বলি তার মানে আমি যদি তোমাকে এই কথাটা বলি ইফ আ বডি ইজ ফ্রি টু রোটেট তাহলে ও কোন অ্যাক্সিস বরাবর রোটেট করবে যে অ্যাক্সিসটা কার মধ্যে দিয়ে গেছে সেন্টার অফ মাস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড

করো বুঝতে পারবে ধরো এই একটা আচ্ছা টেবিল ঠিক আছে দেখো এখানে আমার একটা রড আছে ওকে এটা সেন্টার অফ মাস আর এখানে আমি ফোর্স দিয়েছি কারেক্ট এবার দেখো কিছুক্ষণ বাদে এটা এরকম হবে

যদি এটা ফ্রিকশনলেস হয় তালেও ইনফাই ইনফাইনাইট টাইম ধরে যাবে ইনফাইনাইট টাইম ধরে ঘুরবে এবং এগোবে ইনফাইনাইট টাইম ধরে ঘুরবে এবং এগোবে বলো বুঝতে পেরেছো কি পারি আমি আজকে এতক্ষণ যেটা বোঝালাম কাপলের কনসেপ্টটা বুঝতে পেরেছো কি পারি যে দুটো টার্ক অ্যাড হবে আর নেট টর্কের ভ্যালু হবে 2fd বলো বুঝতে পেরেছো কি পারি স্যার ফোর্সের ডিরেকশন আর টর্কের ডিরেকশন কি আলাদা হ্যাঁ ভাই এতক্ষণ ধরে তো আমি সেটাই বোঝাতে চাইলাম

আচ্ছা স্যার যদি বডিটা পিভার্টেড থাকে তাহলে তো ওই পিভার্টেড পয়েন্টটাতেই তোমার অ্যাক্সেস ওই ওটাকে অ্যাক্সেস করে ঘুরবে পিভার্টেড না থাকলে তখনই রাইট আমি তো কি বললাম ইফ আ বডি ইজ ফ্রি টু রোটेट আমি আবার বলছি ইফ আ বডি ইজ ফ্রি টু রোটेट ইফ আ বডি ইজ ফ্রি টু রোটेट ইট উইল রোটेट about an एक्सिस पासिंग थ्रू सेंटर ऑफ मास তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো তোমাকে যদি কোনো বলো 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 স্যার বলছি মানে এখানে এরকম আছে যে মানে একটা বডি মানে যদি ওটা সেন্টারে জয়েন না করা থাকে তাহলে ওটা ওই নরমালি ঘুরবে আর যদি সেন্টারে জয়েন করা থাকে তাহলে তো ঘুরবেই

একটা ডাউট ছিল বলছিলাম যে ধরুন একটা রড ধরুন একটা রড আছে এবং সেই রডার্ট করা আছে মানে ঠিক মিড পয়েন্টে নয় মানে একটু একটা দিক একটু ঘেসে মানে একটু মিড পয়েন্ট করা আছে মানে ধরুন টু থার্ড ওয়ান থার্ড এর হুম পিভট করা আছে এবং আমরা দুটো অপোজিট ফোর্স দেখাচ্ছি মানে ঠিক এখানে যেমনি কাপেলের সিচুয়েশন করলাম শুধু এই পিভটের যে পয়েন্টটা এটা মানে টু থার্ড ওয়ান থার্ড জংশন আছে তাহলেও কি ওটাকে আমরা কাপেল বলতে পারি নাকি এটাকে মিড পয়েন্টেই থাকতে হবে রডের পিভটটাকে দেখো এখানে তো পিভটটার মানে আমি এইটাকেও তো কাপল বলেছি কোথায় গেল এই যে এইটাকেও তো কাপল বললাম এই যে এইটাকে দাঁড়াও এই যে এইটাকে যখন এখানে পিভট করা নেই ডিয়ার এই যে এটাও তো কাপল পিভট করা নেই পিভট করা নেই কিন্তু পিভট করা আছে কিন্তু ওটা মাধ্যমিক মিড পয়েন্টে পিভট করা নেই তাও ওটা কাপল হবে তো সেটাও কাপল হবে তুমি ঠিকই বলেছো সেটাও কাপল হবে আচ্ছা স্যার ওই ডায়াগ্রামটা ওই ট্রান্সলেশনাল মোশন ক্রস করেছো মানে ওখানে কোনো ট্রান্সলেশনাল মোশন হচ্ছে না কোনটা তার নিচে কোন ডায়াগ্রামটা বলো ওই ওই তো এইটাই এইটাই হ্যাঁ 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 এটা ট্রান্সলেশন মোশন হচ্ছে না ভাই শুধু রোটেশনাল মোশন হচ্ছে

আমি তোমাদের এইটুকউ অ্যাসিওর করতে পারি তোমাদের যখন ফেস টু ফেস ক্লাস শুরু হবে তখন এই সব জায়গা থেকে যা যা ডাউটস হবে ভিডিও লেকচার তো থাকবেই তাই না তোমরা সেগুলো আমাদের কাছে নিয়ে আসবে আমরা ক্লিয়ার করে দেবো ইভেন ইফ তোমরা যখন 12 যাবে 11 এর যা डाउट्स থাকবে সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো কিছু জিনিস আছে ফেস টু ফেস না দেখালে ভেরি ডিফিকাল্ট হয়ে যায় ভেরি ডিফিকাল্ট হয়ে যায় ফেস টু ফেস না দেখালে কারণ খুব অসুবিধা আমি জানি আমি জানি লাইন ডায়াগ্রামগুলো কুলই যাচ্ছে মানে একটা প্রবলেম হচ্ছে একটু 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 তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ভিডিও লেকচারগুলো দেখতে হবে আচ্ছা তোমাদের আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দেবো তোমরা বাড়িতে একটু ট্রাই করো তো দেখো এই কাপলের মানে বাই কাপল খুব ইজি যেভাবে আমি করিয়েছি তোমাদের তোমরা একটু ট্রাই করো তো দেখো এদিকে একটা ফোর্স দিয়েছি এদিকে একটা ফোর্স দিয়েছি তাহলে ব্যাটা এরকম ঘুরবে না বলে এরকম ঘুরে এরকম হবে না এই অ্যাঙ্গেলটা থিটা ধরো থিটা ঘুরেছে থিটা ঘুরেছে তাহলে আমাকে টোটাল ওয়াক ডান কত হবে বলতে হবে কি বললাম থিটা ঘুরেছে টোটাল ওয়ার্ক ডান কত হবে বলতে হবে তোমরা বাড়িতে ট্রাই করো খুব ইজি এটাকে এক নাম্বার ধরে নাও এটাকে দু নাম্বার ধরে নাও এক নাম্বারের জন্য ওয়াক ডান বার করো দু নাম্বারের জন্য ওয়াক ডান বার করো দেখো আমাদের কিরকম বেরোয় ঠিক আছে এখানে শুধু এখানে শুধু হ্যাঁ ও এই দিচ্ছি টুডি তোমরা ট্রাই করো খুব ইজি তোমাদের ডান যেটা করে শিখিয়েছি ওইভাবে ঠিক আছে নেক্সট দিন আমরা আরো বেশি প্রবলেম করবো আরো কনসেপচুয়াল জিনিসপত্র যাব এখন তো মিনিমাম তিন থেকে চারটে রোটেশনালের ক্লাস হবে ওকে তাহলে আজকে আমরা এখানে রাখছি একটা জিনিস আমার জিজ্ঞাসা করা ছিল যে টেস্ট যেখানে হচ্ছে না টেস্টে দেখলাম ভ্যান্ডার বল ইকুয়েশন থেকে তিনখানা কোয়েশ্চেন দিয়েছে তো ওইটা আমাদের আছে মানে দেখো আহ ফিজিক্সের সিলেবাসে নেই কিন্তু ওখানে কোয়েশ্চেন দিয়েছি না আমরা কোয়েশ্চেন দেখেছিলাম তো ঠিকই হ্যাঁ বেশ যেহেতু দেখো ওটা একটা জেনারেল ইকুয়েশন মানে কেমেস্ট্রিতে আমরা করি আমরা সেই কারণেই কোশ্চেনটা রেখেছিলাম ওটা তোমাদের কোথায় ছিল হিটে না